স্বাগত জানাচ্ছি এনআরডি স্টুডিও থেকে খেলার খবরাখবর নিয়ে খেলায় যাই রে লগ ইন করছি আমি মিমি জাহান বিনিসিউস রিয়াল মাদ্রিদে আর বেনিলসন বাংলাদেশ পুলিশে দুই নতুনের লড়াইয়ে জয় গুজরাটের বিয়ের রাতে জুতা চুরি তানায় গেলেন ম্যাক্সওয়েল রোনালদো ভীষণ বিরক্তিকর রুনি ঢাকায় আজ গাইবেন এ আর রহমান কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই আজ আর নেই নিকলেশ প্যারিসে ময়দুল জাকাতে মান্নাদের বিখ্যাত গান জানার কথা নয় ব্রাজিলের লেদিনসন রোনালদোয়ের তবে ঢাকার নিকুঞ্জের ফ্ল্যাটে জীবনের অন্যতম সেরা মুহূর্তের একটি ছবি দেখিয়ে যেভাবে বন্ধুদের পরিচয় করিয়ে দিচ্ছিলেন তিনি তার জীবনের গল্পকেও মেলানো যায় কালজয়ী এই গানের কথাগুলোর সঙ্গে মুঠোফোনে সযত্নে রাখা সাত বছরের আগে তুলে একটি রঙিন ছবিতে আঙুল ধরে ধরে বলেছিলেন কোথায় হারিয়ে গেল সেই সোনালী দিনগুলো বিনিসিউস জুনিয়র এখন রিয়াল মাদ্রিদে পাউলিনিও লেভারকুসেনে ডেভিড ওয়েসলি জুয়েন্টাসে আর তিনি মানে দেনিলসন রোনালদো বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের হয়ে খেলতে এখন বাংলাদেশে ২২ বছর বয়সী এই মিডফিল্ডার খেলেছেন ব্রাজিল অনূর্ধ্বে ১৫ ও ১৭ দলের জার্সিতে বাংলাদেশে এসেছেন ব্রাজিলের বিখ্যাত ক্লাব ফ্লুমিনেন্স থেকে ২০২০-২১ মৌসুমে ক্লাবটির হয়ে ম্যাচ খেলতে না পারলেও দুটি ম্যাচে ছিলেন মূল স্কোয়াডে লুকেশ রাহুল আর কুইন্টন ডিন ককের উদ্বোধনী জুটি নিয়ে আগ্রহ ছিল দারুণ অনেকেই লখনৌ সুপার জায়ান্টসের এই উদ্বোধনী জুটিকে এবার আইপিএল এর সেরা জুটি বলেছেন কিন্তু আজ গুজরাট টাইটান্সের বিপক্ষে এ জুটি ব্যর্থ মজার ব্যাপার হচ্ছে রাহুল ডিল ককের এ জুটি ভেঙেছেন আইপিএল এর সেরা নতুন বোলার বোলার মোহাম্মদ শামি শুরুতেই সাফল্য পাওয়া লখনৌ অবশ্য শেষ পর্যন্ত ম্যাচটা জিততে পারেনি তবে বিপর্যয়ের ইঙ্গিত ঠিকই ছিল ১৫ রানে দুই উইকেটে হারিয়ে বসেছিল গুজরাট ৪ রানে শুভমন গিল ১৫ রানে বিজয় শঙ্কর দুটি উইকেটে শ্রীলঙ্কার পেসার দুষ্মন্ত চামিরার এরপর মেথুয়েটার অধিনায়ক হার্দিক পান্ডিয়ার ৪৮ বলে ৫৭ রানের একটি জুটি ওয়েডের ইনিংসটা অবশ্যই খুব দ্রুত গতির ছিল না পান্ডিয়া ২৮ বলে ৩৩ করেন তবে গুজরাট মূল কাজটা করে দিয়েছিলেন ডেভিড মিলার আর রাহুল তেওয়াটিয়া ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক বিনি রামানের সঙ্গে জীবনের দ্বিতীয় ইংলিশ শুরু করেছেন অস্ট্রেলিয়ান তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের হয়ে এবার তিনি জামাই হিসেবে আইপিএল খেলতে ভারতে আসবেন দুই দেশের রীতি মেনেই তাদের বিয়ে হয়েছে গায়ে হলুদ থেকে মালা বদল বাদ যায়নি কিছুই ঘটেছে মজার এক ঘটনাও বেশ কয়েক বছর প্রেমের পর গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ম্যাক্সওয়েল এবং বিনি বিয়ের অনুষ্ঠানে শুধু আত্মীয় স্বজন এবং ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন তারপর ভারতীয় পোশাক এবং রীতি মেনে তারা আনুষ্ঠানিক সারেন কঠোর নিরাপত্তার মাঝেও ম্যাক্সওয়েলের জুতা এভাবে কেউ নিয়ে লুকিয়ে রাখেন বেচারা ম্যাক্সওয়েল জুতা চুরি হয়ে গিয়েছে ভেবে সুজা তানায় গিয়ে অভিযোগ করেন উপমহাদেশের বিয়ের এই মজার রীতির কথা জানতে পেরে অভিযোগ প্রত্যাহার করে নেন বাইশ কোচের এই বিধ্বংসী ব্যাটার পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে সাবেক ইংলিশ তারকা ওয়ালরুনির বিবাদ বহু বছরের পুরনো ফুটবল মাঠে অকারণে তিনি ডাইভ দেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা বন্ধু ও সাবেক ক্লাব সতীর্থ ওয়েন উনিও বিষয়টি নিয়ে খুব বিরক্ত সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই পুরনো ঘটনার স্মৃতিচারণ করতে গিয়ে রুনি বলেন ক্রিস্টিয়ানের সঙ্গে আমার কোনো সমস্যা ছিল না সে ডাইভ দিতে পছন্দ করে ওই ম্যাচের পর আমি তার সঙ্গে টানেলে কথা বলেছিলাম আমি বলেছিলাম আমার লাল কার্ড দেখানোর পেছনে তোমার ভূমিকায় কোনো সমস্যা নেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ ঢাকায় কনসার্টের মধ্য দিয়ে বাংলাদেশে মাতাবেন উপমহাদেশের বরেণ্য সুরকার সঙ্গীত পরিচালক ও কণ্ঠশিল্পী এ আর রহমান মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ মঙ্গলবার সন্ধ্যায় ক্রিকেট সেলিব্রেটস মুজিব ১০০ শীর্ষ কনসার্টে গান পরিবেশন করবেন অস্কারজয়ী এই শিল্পী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এক কনসার্টে দেশের বিখ্যাত শিল্পীরাও গান গাইবেন এবারের আয়োজনেও তিনিই মধ্যমণি এরই মধ্যে প্রায় সব প্রস্তুতি সেরে রেখেছে বিসিবি স্টেডিয়ামের বিরাট অংশ জুড়ে নির্মাণ করা হয়েছে মঞ্চ মঞ্চের সামনেই হাজার দশেক দর্শনার্থীর বসার ব্যবস্থা আজ এ পর্যন্তই লগ আউট করছি খেলায় যাই রে খবরের ভিতর খবর জানতে চোখ রাখুন facebook.com/nrdtv1 nrdnews.net আমাদের সঙ্গী হন আপনিও youtube.com/c/nrdtv1 nrdtv সংবাদ দেখুন বিনোদনে থাকুন